যাচ্ছি এখান থেকে। আমি আজকে কোকে একটি এভি শুটিং করছি, যেটা হচ্ছে পুরাটা ক্রোমা। আমি ক্রোমায় এর আগে কখনো শুটিং করিনি, সো আমার মনে হলো যে এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। ক্রোমা হচ্ছে কিচ্ছু থাকবে না, কিচ্ছু নাই, বাট আমার এটা বোঝাতে হবে, ফিল করতে হবে, অ্যাক্টিং করতে হবে যে এখানে অনেক কিছু আছে, লাইক এখানে কিচেন থাকার কথা, খাবার দাবার অনেক কিছু থাকার কথা, কিছুই নেই, বাট আমাকে অ্যাক্টিং করতে হবে যে আমি খাচ্ছি, আমি রান্না করছি। তারপর আমি অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট কিনছি, ওইখানে আসছি, কিন্তু এখানে পুরোটা হচ্ছে একদম ক্লিন, এরকম পুরো ক্রোমা। আর হচ্ছে এখানে বোঝাতে হবে যে এখানে আমি একটা অ্যাপার্টমেন্টে আছি, এই অ্যাপার্টমেন্টে আমি কিনেছি, এটা হচ্ছে একটা ডেভেলপার, এটা নাম আছে, এটা একটু সিক্রেট। আচ্ছা, আমার কো আর্টিস্ট হচ্ছে আমি আর আলিফ ভাই একসাথে এর আগেও কাজ করেছি একটা নাটকে, উনি আমার কো আর্টিস্ট, উনি আমার কো আর্টিস্ট। আমার হাজবেন্ড ওয়াইফ হয়েই থাকছি, প্রেম করার সুযোগ পাচ্ছি না, শুধু হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, আমার জন্য এটি একটু ডিফারেন্ট টাইপের কাজ, এটা হচ্ছে বলা হয়েছে আমি যেন একটু লাইভে যাই, আমার ফ্যান ফলোয়ার যারা আছে এদের সাথে আমি শেয়ার করছি আমার লাইভে আসা। আমরা এখন শর্টের ব্রেকে কারা কারা আছে, একটা গান কি সিঙ্গার যেমন গান ড্রেসটা দারুণ, থ্যাংক ইউ ভাইয়া, সাউন্ড কম এইভাবে চুল বাঁধলে কেমন যেন লাগে, কেমন করে চুল বেঁধে দিচ্ছে আমাকে রবিন ভাইয়া, হ্যালো বলো, কই তুমি? হ্যাঁ, এটা লাইভ, কই তুমি? কই Oh, that's Facebook Live. Okay, hey, hello. We're doing work. Let's get back to work. হচ্ছে আমাদের ডিরেক্টর, ওনার সাথে আমার ফার্স্ট কাজ। শপিং শুরুই হয় নাই আমার, রোজার ঈদের এখন অনেক ড্রেস রয়ে গেছে যেগুলো পরা হয়। বন্ধু, সাউন্ড বাড়ানো, আমার ভয়েস এর থেকে লাউড হচ্ছে না, আমি কি করবো? এটা হচ্ছে একটা ডেভেলপার কোম্পানির এভির শুটিং, মার্কেটে নতুন, এর জন্য নামটা এখন ক্লায়েন্ট বলতে মানা করছে, বাট এটা যখন অন এয়ার হবে তখন সবই জানতে পারবে। একটা গান হয়ে যাবে, আমি কি সিঙ্গার? আচ্ছা, কেউ কথা ফ্রেমে আপনি দাঁড়ানো না, হাতে একটা চায়ের কাপ, ওকে চায়ের কাপ সরে নামি দেখাচ্ছি, এই চায়ের কাপটা নিয়ে যে বসলাম,
এই বসে আমি দিলাম, তুই থ্যাংক ইউ দিবি, এবং থ্যাংক ইউটা কিন্তু জেস্টারে জেস্টারে থ্যাংক ইউ, এরপরে থ্যাংক ইউ বলে সুপের কাপটা নিয়ে নিউ ইয়র্কে সুপ খাওয়াতে যাচ্ছি কাট। তাহলে তোমার তোমার তুমি ওদিকে তাকানো এই অ্যাক্টিভিটি দিল থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়ে তুমি চার কাপটা নিলা। এবার মা ওকে খাইয়ে রেখেছে, তুমি ওটা দেখতেছো, মানে খাওয়া দাওয়া শেষ, আমাদের কিন্তু ফ্রুটস আছে, ওখানে ফ্রুটস রাখানো আছে, এখানে কাপ কাপ আছে, খাবারও কি ক্রমায় বসাবেন? হ্যাঁ অফকোর্স, আদারওয়াইজ লিক করবে খাবার, গ্রিন থাকবে মানে আমার সাথে হলুদ আম হলুদ কমলা ডিসেন্ট লাগছে না, কালারের মানে রেড কালার এই একটা কালার, ওখানে আমরা বেশি কালার ঠিক করতে পারবো। এনিওয়েজ সো চায়ের কাপ উইথ আপনি ওকে দিচ্ছেন, ও থ্যাংক ইউ বলছে, তুই এটাকে এ পাশ থেকে কিন্তু এ পাশে নিয়ে আসলি, তোর অ্যাক্টিভিটিসটা পেয়ে গেলাম। ইন ইন দি মেন টাইম কিচেনের ওটা লাগছে ওর কিচেন নাই কিচেনের ওটা আলাদা। এরপরে আপনি ওকে খাওয়াতে যাচ্ছেন, তুমি হাসি হেসে দিবা, এ খাওয়াতে যাচ্ছেন কাট একটা 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 দিস ইজ হাউ আমাদের ডিরেক্টর নিজে অ্যাক্টিং করে কিভাবে আমাদের শিখিয়ে দেয়। ওকে আপনি অ্যাকচুয়ালি এটা নিয়ে বসতেছেন, হ্যাঁ কাট করে দেন আচ্ছা এটা বন্ধ করবো যেন কিভাবে?